ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর টপিক, আশা করি স্ক্রিন বা টাইটেল দেখা বুঝতে পেরেছেন, যেটা হচ্ছে বিয়ে বন্ধন। মনে করেন আপনি কাউকে পছন্দ করেন, তাই বিয়ে হয়ে যাওয়ার পসিবিলিটি আছে বা কথাবার্তা চলতেছে, চাইলে সেই বিয়ে বন্ধ করতে পারবেন। আবার আপনার স্বামী বা স্ত্রী যদি অন্য কাউকে পরকে করে অন্য কাউকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে সেটা বন্ধ করে ফেলতে পারবেন। এক কথায় আপনার বিয়ে বন্ধ করার প্রয়োজন হলে এটা করতে পারেন, তবে শত্রুতা করে এটা আপনি কারো বিয়ে বন্ধ করবেন না, এটা গুনার কাজ। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে। স্ক্রিনে একটা মেয়েকে তো বলছিল বই থেকে একটা নকশা দিয়েছি, আশা করি বুঝতে পারছেন। এটা লেখার সিস্টেম হচ্ছে, প্রথমে ওয়ান যে ঘর এটা আগে লিখবেন, তারপর দুই তিন চার পাঁচ ছয়, এরপরে সবার বাম দিকের নিচেরটা হচ্ছে সাত। তো এইভাবে সাতটা স্টেজে আপনাকে নকশা লিখবেন, এবং উপরে যে আয়াতটা আছে সেটাও লিখতে হবে। নকশাটা লিখতে হবে হচ্ছে ভোজপত্রের মধ্যে গুরুচনকালী দ্বারা, অন্য কোনোভাবে এটা লেখা যায় না বা অন্য কোনোভাবে এটা লিখলে কাজও হবে না, ভিডিওতেই বলে দিলাম, সো এটা আবার জিজ্ঞেস করবেন না কেউ। নকশা লেখা শেষে আপনাকে যে কোনো শনি বা মঙ্গলবার দিনে রাত্রিবেলা শ্মশানে যেতে হবে। তো নকশার নিচে অবশ্যই যার বিয়ে বন্ধ করবেন তার নাম, সে ছেলে হলে পিতার নাম, মেয়ে হলে মাতার নাম লিখতে হবে। তারপর সেটা শ্মশান ঘাটে যেয়ে দাফন করে সোজা চলে আসবেন, পিছনে কেউ ডাকলেও তাকাবেন না, ব্যস্তার বিয়ে বন্ধ হয়ে যাবে। যত চেষ্টাই হোক না কেন আর তার বিয়ে হবে না, গ্যারান্টেড। ধন্যবাদ।